ধামরাইয়ের বাথুলিতে রফিকুল ইসলাম জামে মসজিদের উদ্বোধন করেছেন ঢাকা বিশাসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজির আহমেদ মাহবুব গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুব রহমানের পৃষ্ঠপোষকতায় এই মসজিদ নির্মাণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন সিনহা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান সিনহা ও গাজীপুরের কাশিমপুর থানা কৃষক লীগের সভাপতি মুজিবুর রহমান সহ অন্যান্যরা